ইসলাম মানে যুদ্ধ, ইসলাম মানে অত্যাচার, ইসলাম মানে সন্ত্রাস, আর মুসলিমরা হলো ভয়ঙ্কর এবং কঠোর। বলছিলাম দক্ষিণ কোরিয়ার বিখ্যাত গায়ক দাউদ কিমের কথা, যিনি মিউজিক ছেড়ে ইসলামের ছায়াতলে এসেছেন। বর্তমানে কোরিয়াতে 100,000 মতো মুসলমান বসবাস করছে, যা কোরিয়ার মোট জনসংখ্যার 0.3%। আপনারা জানেন কিনা জানি না, কোরিয়াতে মাত্র একটি মসজিদ রয়েছে, অর্থাৎ 100,000 মুসলমানের জন্য মাত্র একটি মসজিদ। কোরিয়া একটি খ্রিস্টান প্রধান দেশ, যেখানে সবসময় মুসলমানদের জঙ্গিবাদী, সন্ত্রাসী হিসেবে মানুষের সামনে উপস্থাপন করা হয়। এরকম একটা দেশের নাগরিক হয়ে দাউদ কিম কিভাবে ধর্মান্তরিত হয়ে মুসলমান হলেন, তারই পেছনের গল্প নিয়ে আমাদের আজকের এই ভিডিও। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার নাম ছিল জে কিম, ধর্মান্তরিত হয়ে নাম রাখেন দাউদ কিম। তার জন্ম দক্ষিণ কোরিয়ার সেওনানে। বর্তমানে তার বয়স 29 বছর। তিনি পেশায় ছিলেন গায়ক। মুসলিম হওয়ার পর গান বাদ দিয়ে ইউটিউবিং শুরু করেন। দাউদ কিমকে যখন প্রশ্ন করা হলো ইসলাম সম্পর্কে আপনার ধারণা কি ছিল, এই প্রশ্নের জবাবে দাউদ কিম বলেন, আমার বয়স যখন 8 বছর, তখন টিভিতে দেখলাম একটি বড় বিল্ডিং ধসে পড়ল। তখন আমি প্রথম ইসলাম নামক শব্দটি শুনেছিলাম। টিভিতে এমনভাবে বিষয়টা উপস্থাপন করা হয়েছিল, যা দেখে আমি ভাবতাম ইসলাম মানে যুদ্ধ, ইসলাম মানে অত্যাচার, ইসলাম মানে সন্ত্রাস, আর মুসলিমরা হলো ভয়ঙ্কর এবং কঠোর। ইসলামের প্রতি কিভাবে আগ্রহী হলেন, এই প্রশ্নের জবাবে দাউদ কিম বলেন, আমি একজন খ্রিস্টান ক্যাথলিক ছিলাম। আমি মূলত বিলাসী জীবনযাপন নিয়ে ব্যস্ত ছিলাম। দক্ষিণ কোরিয়াতে আমি গায়ক হিসেবে পরিচিতি পেয়েছিলাম। একবার ইন্দোনেশিয়ার জাকার্তায় একটি কনসার্ট করতে যাই। আমি তখনও জানতাম না ইন্দোনেশিয়ায় মুসলিমরা বসবাস করে। ইন্দোনেশিয়া অনেক উত্তপ্ত একটি দেশ। আমি অবাক হয়ে দেখলাম এই গরমের মধ্যে অনেক মেয়েরা হিজাব দিয়ে তাদের চেহারা ঢেকে রেখেছে। আমি তখন হিজাব শব্দটার সাথে পরিচিত না, তাই এই বিষয়টা নিয়ে আমি অনেক কৌতূহলী ছিলাম এবং হিজাব পরা একটি মেয়েকে জিজ্ঞাসা করলাম, তুমি কেন হিজাব দিয়ে তোমার চেহারা ঢেকে রেখেছ, কেউ কি তোমাকে জোর করেছে? উত্তরে মেয়েটি বলল, আমি হলাম ডায়মন্ড, যা অনেক মূল্যবান, তাই আমি চাই না আমার চেহারা কেউ দেখুক। এবং মেয়েটি আরো বলে, আমাকে কেউ হিজাব পরতে জোর করেনি, হিজাব আমার পছন্দ এবং আমি হিজাব নিয়ে গর্বিত। মেয়েটির এসব উত্তর শুনে আমি অবাক হয়ে যাই। আমার হৃদয়ে একটা ধাক্কা লাগে। ইসলাম সম্পর্কে আমার ধারণা পাল্টে যায়। আমার মনে হয় ওই সময় আল্লাহ সুবহান ওয়া তাআলা একটি ইশারা পাঠিয়েছিলেন, কিন্তু আমি সেটা খেয়াল করিনি। প্রথম মসজিদে যাওয়ার অভিজ্ঞতা কেমন ছিল, এই প্রশ্নের জবাবে দাউদ কিম বলেন, ইন্দোনেশিয়া থেকে আসার পর আমি ইউটিউবে মুসলমানদের নিয়ে নানা রকম ইতিবাচক ভিডিও আপলোড করতাম। তখন আমার কিছু মুসলিম বন্ধু আমাকে মসজিদে যেতে উদ্বুদ্ধ করে। আমি মসজিদে গিয়ে মুসলমানদের সাথে মিশে যতটুকু বুঝলাম, অনেকেই মনে করেন মুসলিমরা উগ্র, কথাটা একেবারে ভুল। মুসলিমরা সবচেয়ে শান্ত, মুসলিমরা সবচেয়ে বিনয়ী। সৎ কাজ করা, অসৎ কাজ থেকে বিরত থাকা, অন্যকে সাহায্য করা, ইসলামের এই মানবিক দিকগুলো আমাকে ইসলাম সম্পর্কে আরো বেশি জানতে আগ্রহী করে। প্রথম রোজা রাখার অভিজ্ঞতা কেমন ছিল, এই প্রশ্নের জবাবে দাউদ কিম বলেন, আমার রোজা রাখার উদ্দেশ্য ছিল মুসলমানদের বোঝা, কিন্তু রোজা রেখে আমি যে মানসিক প্রশান্তি আর শারীরিক উন্নতি দেখতে পেয়েছি তা আমাকে রীতিমতো অবাক করেছে। রোজা রাখছিলাম আর অবাক হয়ে আমার মন, শরীর আর মেজাজের স্বর্গীয় পরিবর্তন লক্ষ্য করছিলাম। রোজা রেখেই আমি অনুভব করেছি খাবার এবং পানি কতটা প্রয়োজন আমাদের। যিনি আমাদের এই প্রয়োজনীয় জিনিস দিয়েছেন তার প্রতি কৃতজ্ঞতায় মাথা নুয়ে আসে। প্রথম নামাজ পড়ার অভিজ্ঞতা কেমন ছিল, এই প্রশ্নের উত্তরে দাউদ কিম বলেন, প্রথম নামাজ পড়ার অনুভূতি আমি বাসায় প্রকাশ করতে পারবো না। আমার মনে হচ্ছিল আমি যেন নতুন জন্মগ্রহণ করেছি। সারা জীবন আমি মানসিক দ্বন্দ্বে ছিলাম, কোথায় যাচ্ছি, কিন্তু নামাজের দাঁড়ালে এই দ্বন্দ্ব কেটে যায়, মনে হয় আমি সঠিক জায়গায় আছি। কোরিয়ায় ইসলাম গ্রহণ করা কতটা চ্যালেঞ্জের, এই প্রশ্নের জবাবে দাউদ কিম বলেন, কঠিন চ্যালেঞ্জের, তবে আমি মনে করি বিশ্বাসের মেলায় বস্তু। কোরিয়ানরা মনে করেন মুসলিমরা টেরোরিস্ট, কারণ সেখানে মুসলিমদের সম্পর্কে ভালো তথ্য জানা খুবই দুষ্কর। মিডিয়া সারাক্ষণ 9/11, বিস্ফোরণ, তালেবান এবং ISI নিয়ে বিভ্রান্তি ছড়ায়। এই মিথ্যা নিউজ তাদের মস্তিষ্কে ধোয়ার মতো সব সত্যকে আড়াল করে দেয়। ইসলাম গ্রহণে আপনার পরিবার কেমন প্রতিক্রিয়া জানাচ্ছে, এই প্রশ্নের উত্তরে দাউদ কিম বলেন, তারা আমাকে নিয়ে চিন্তিত, কিন্তু আমি বিশ্বাস করি আমি যদি সত্যটা তাদের সামনে প্রতিনিয়ত তুলে ধরি তারা উপলব্ধি করতে পারবেন এবং আমাকে মেনে নেবেন। আমি কয়েক মাস ইসলাম প্র্যাকটিস করেছি, এই কয়েক মাসে আমার মন পরিবর্তন হয়ে গেছে, আল্লাহ আমাকে সঠিক রাস্তা দেখিয়েছেন। এরপর আমি ইসলাম গ্রহণ করলাম, চেষ্টা করবো একজন ভালো মুসলিম হওয়ার জন্য। বন্ধুরা, ভিডিওটি শেয়ার করে ইসলামের সৌন্দর্যকে সবার মাঝে ছড়িয়ে দিন। আল্লাহ হাফেজ। আমি ঢাকা ভালোবাসি।